নমস্কার। আজকে অল্প কথায় অলৌকিক চিঠি উদ্ধারের কাহিনী বলব। 1994 সালে ঢাক ঢোল পিটিয়ে এই এমিলি সেঙ্কেলকে লেখা এবং এমিলি সেঙ্কেলের লেখা চিঠি, অনেক চিঠি, প্রায় 160টির মতো চিঠি হঠাৎ ছাপা হয় খুব পাবলিসিটি দিয়ে। তার মধ্যে সুভাষচন্দ্র চিঠিও প্রচুর নাকি আছে। কি দেখা গেল এই ফুটনোটে? এডিটরসরা কি বলেছেন যে ওল্ড, একটি পুরনো সিগার বক্সে, ওল্ড সিগার বক্সে 1980-তে এই হঠাৎ কেউ চিঠি আবিষ্কার হয়েছিল। কোথায় আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিলেন, 80 সালের পরে কোনো প্রেস কনফারেন্স করে জানানো হলো না কেন, চিঠির বিষয়বস্তু কি, কিছুই প্রকাশ ছিল না, ভৌতিক কারণে চাপা পড়ে গেল। আর কেজো চিঠি, অকেজো চিঠি ইত্যাদি অনেক চিঠির কথা বলা হয়েছে, ছাপা হয়েছে, ফ্যাক্সিমিলি কোথায় সেই সব চিঠির, কয়েকটি মাত্র চিঠির ছবি ছাপা হয়েছে। সেই চিঠিগুলি যদি এমিলি সেঙ্কেল অনুমতি না দেন, দিয়ে থাকেন, তাহলে দুর্বৃত্ত তার সম্পর্কে নানা গল্প উপন্যাস তারা প্রকাশ করেছিলেন, প্রচার করেছিলেন। তৎসত্ত্ব এই চিঠিগুলো 1994-এ লেখা হলো, তার বঙ্গানুবাদ করা হলো। শুধু তাই নয়, তৎকালীন ভারত সরকারের হিন্দি পাবলিকেশন, সরকারি পাবলিকেশন, সেখান থেকেও ছাপা হয়েছে চিঠিগুলোকে। ঘটনা হচ্ছে চিঠিগুলোর মৌলিকত্ব কোথায়? 80 সালে এরম আবিষ্কার হলো, তার কোনো তথ্য রাখা হলো না, কে দিয়ে গেলেন, কোথায় দিয়ে গেলেন, তার কোনো ছবি তোলা হলো না, হঠাৎ চিঠি আবিষ্কার হয়েছিল। অথচ আমরা দেখতে পাবো 1934-এ মিসেস ভেটারকে লেখা একটি চিঠি, আমরা জানতে পাচ্ছি নেতাজি মায়ের ওপরে কাজ করতে গিয়ে সেই চিঠি প্রায় অনেকটাই বয়ান, প্রায় বয়ান পাচ্ছি আমরা এমনি সেন্টারকে লেখা চিঠি। মজার ব্যাপার, এই দুটি চিঠিরই, ভেটারকে লেখা চিঠি এবং এই এমনি সেন্টারকে লেখা চিঠি, দুটিরই কোনো অরিজিনাল ছবি আসেনি। আর এছাড়া সেই পত্র বিভ্রাট, তৈরি করা হাতের লেখা নকল করে চিঠির ইতিহাস, যেটা কোর্টে তারা প্রডিউস করতে পারেননি, সেই দিয়েও অন্য একদিন আলোচনা করব। আপাতত রইল 1980 সালে হঠাৎ আবিষ্কার করা চিঠি, 1994 সালের আত্মপ্রকাশের কাহিনী। আজ এই পর্যন্ত, জয় হিন্দ।